চুল আমাদের সৌন্দর্যের প্রতীক, তাই আমাদের সকলেরই চুলের যত্ন নেওয়া উচিত। আমাদের মাথায় যদি চুল না থাকে বা টাক পড়ে যায় বা অল্প কিছু চুল থাকে, তাহলে আমাদের সৌন্দর্যকে অনেকখানি নষ্ট করে দেয়। কিন্তু আজকাল চুল ঝরে পড়ার সমস্যা যেন একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাচ্চা থেকে বড় সকলেই এই সমস্যায় ভুগছেন। চুল পড়া বন্ধ করার জন্য আপনারা অনেকেই অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না। চুল পড়া তো বন্ধ হচ্ছেই না, দিন দিন চুল পড়ে মাথা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে চুলের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন চুলের আগা ফেটে যাওয়া, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, মাথায় খুশকি, মাথার স্ক্যাল্প চুলকানো ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। তাহলে আজকের রেমিডিটি কেবলমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি হেয়ার প্যাক বা হেয়ার প্রোটিন মাস্ক নিয়ে হাজির হয়েছি, যেটি আপনাদের চুলের সমস্ত সমস্যা দূর করে দেবে। আমার আজকের হেয়ার প্যাকটি যদি আপনারা সপ্তাহে দুদিন লাগান, তাহলে আপনাদের চুল পড়া থেকে মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে, অসময়ে চুল পেকে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন, আর চুল হয়ে উঠবে গোড়া থেকে কালো, ঘন, মজবুত ও চকচকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের খুব পছন্দ হবে। তাহলে চলুন ভিউয়ার্স, চুলের যত্নে আমার আজকের হেয়ার প্রোটিন প্যাক বা হেয়ার মাস্কটি কীভাবে বানাতে হবে ও কীভাবে লাগাতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে পরবর্তীতে এইরকমই বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সেই সঙ্গে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করে অল লেখাটিকেও প্রেস করে দিন। এই রেমিডিটির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ফেনিগ্রিক সিডস বা মেথি দানা। আমি এখানে 3 চা চামচ মেথি দানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের চুলের লেন্থ অনুযায়ী এটিকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বাজারে খুব সহজেই মেথি পাউডার অর্থাৎ মেথি গুঁড়ো করা কিনতে পাওয়া যায়, আর এটি চুলে লাগানোও খুব সহজ হয়ে যায়। কিন্তু মেথি দানা আমাদের যতটা ভালো রেজাল্ট দেবে ততটা ভালো রেজাল্ট পাউডারে দেয় না, তাই চুল পড়ার সমস্যা দূর করার জন্য একটু কষ্ট করে মেথি দানা ব্যবহার করে নেওয়াই উচিত। প্রথমে মেথি দানাগুলিকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যাতে মেথি দানার গায়ে ধুলোবালি লেগে থাকলে সেটি চলে যায়। এবার এটিকে ফিল্টারের পানি বা খাওয়ার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মেথি দানা যত ভিজবে তত বেশি আপনার চুলকে সিল্কি, স্মুথ ও মজবুত বানাবে। তাই আপনারা যেদিন এই প্যাকটি লাগাবেন ঠিক তার আগের দিন রাতে বা দিনে ভিজিয়ে রেখে দেবেন। আমাদের চুল লম্বা বা ছোট হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের চুল অবশ্যই গোড়া থেকে মজবুত হওয়া উচিত। কেননা চুল যদি গোড়া থেকে মজবুত হয় তাহলে আমাদের চুল পড়া বন্ধ হয়ে যায়। তাই চুলকে গোড়া থেকে মজবুত করতে অবশ্যই আজকের রেমিডিটা আপনারা ট্রাই করুন। আমি মেথি দানাগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে 1 কাপ পানি দিয়ে ভেজার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে নোংরা কিছু এর মধ্যে না পড়ে যায়। ফিরে আসলাম পরের দিন সকালে। আমি আগের দিন রাত্রেবেলায় মেথি দানা ভিজিয়ে দিয়েছিলাম। এই দেখুন মেথি দানাগুলি ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার এগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে খুব ভালোভাবে বেটে নিতে হবে মেথির পানিসহ। তবে মেথি দানা ভালোভাবে বাড়তে যদি আরও পানির প্রয়োজন হয় তাহলে অ্যাড করে নিতে পারেন। মেথি দানা ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা যত ভালোভাবে বেটে নিতে পারবেন এটি তত ভালো রেজাল্ট দেবে। কেননা যত ভালো বাটা হবে তত ভালো চুলের সঙ্গে এটি চিপকে লেগে যাবে, আর যত বেশি চুলের সঙ্গে চিপকে লেগে যাবে এটি তত বেশি চুলকে স্মুথ, সিল্কি ও মজবুত বানাবে। এই দেখুন আমি ভালোভাবে বেটে নিয়েছি। এটি খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, এমনটা হতে হবে যাতে আমরা চুলে লাগালে ভালোভাবে লাগাতে পারি। আমি মেথি দানা খুব ভালোভাবে বেটে নিয়েছি, তবুও কোনো রিস্ক নিতে চায় না, তাই এটিকে একটি ছাকনার সাহায্যে ছেঁকে নেব। কেননা যদি মেথির খোসা এক আধটুকু থেকে যায় তাহলে চুল ধোয়ার সময় কিছুতেই বের হতে চায় না,
তাই প্যাকটিকে বেশি স্মুথ করার জন্য আমি ছেঁকে নিচ্ছি। আপনারা যদি না চান তাহলে এটিকে ছেঁকে নাও নিতে পারেন। মেথি দানায় ভরপুর মাত্রায় প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে, যা আমাদের চুলকে ভেতর থেকে পুষ্টি যুগিয়ে চুলকে গোড়া থেকে মজবুত করে, চুল পড়া বন্ধ করে, চুলকে মোটা ঘন লম্বা ও চকচকে করে তোলে। আপনারা এই প্যাকটি যদি একবার চুলে লাগান তাহলে এর রেজাল্ট আপনাকে এত বেশি খুশি করে দেবে যে আপনারা বারবার এটি ইউজ করতে চাইবেন। প্রোটিনে ভরপুর মেথি দানা গুণের ভাণ্ডার বলতে পারেন। আপনারা মেথি চুলে লাগানোর সাথে সাথে যদি এক চা চামচ করে মেথি ভেজানো পানি রোজ সকালে উঠে খান তাহলে আরও ভালো কাজ দেবে। এই দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার নিয়ে নিতে হবে একটি পেঁয়াজ। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা আমাদের চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে ও চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। আমি এই পেঁয়াজটিকে খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে যেই সময় মেথি দানা বেটে নেবেন সেই সময় একটা পেঁয়াজ কুচি করে কেটে মেথির মধ্যে দিয়ে দেবেন, তাহলে আপনার সময় ও পরিশ্রম দুটোই বেঁচে যাবে। এবার এতে দিতে হবে এক চা চামচ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের মাথায় নতুন চুল গজাতে ও দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে। যাদের মাথায় টাক পড়ে গিয়েছে তারা পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে লাগাবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। তবে আপনাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তাহলে আপনারা রেগুলার যেই তেলটি চুলের জন্য ব্যবহার করেন সেটি দিয়ে দেবেন। এবার এতে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য ভীষণ কার্যকারী একটি উপাদান। অ্যালোভেরা জেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে, যা আমাদের চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেল আমাদের চুলকে মোলায়েম, ঘন ও সিল্কি বানায়। এবার এতে দিয়ে দিতে হবে এক টুকরো আদার রস। আপনারা 1 ইঞ্চি মতো আদা নিয়ে সেটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে চিপে রস বের করে নেবেন, তারপর এতে দিয়ে দেবেন। আমাদের চুলে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, মাথার স্ক্যাল্প যদি চুলকায়, তাহলে আদার রস এটিকে সারিয়ে তোলে। এবার সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা যদি এই প্যাকটিকে আরও বেশি হেলদি বানাতে চান তাহলে এর মধ্যে টক দই বা ডিম অ্যাড করে নিতে পারেন। প্যাকটি বানানো হয়ে গেলে সমস্ত চুলে ও স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এটি আপনারা গোসলের 1 থেকে 1.5 ঘন্টা আগে লাগিয়ে নেবেন, তারপর যে কোনো মাইল্ড অর্থাৎ হার্বাল বা বেবি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। আপনারা এই প্যাকটি মাত্র 2 বার ইউজ করার পরই এর কতখানি দুর্দান্ত রেজাল্ট সেটা লক্ষ্য করতে পারবেন। আর কন্টিনিউ সপ্তাহে 2 বার করে যদি এই প্যাকটি আপনারা চুলে লাগান তাহলে কিছুদিনের মধ্যেই আপনাদের চুল গোড়া থেকে মজবুত, ঘন, লম্বা, সিল্কি ও শাইনি হয়ে উঠবে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।